আমার টিকে স্যারের জন্য, আমার তনুশ্রী ম্যাম, আমার ডিপার্টমেন্টের প্রত্যেক
মুহূর্ত যেখানে আমার ছাত্র আমার মানে এই সেন্সে যে যাদেরকে আমি পড়িয়েছি বাইরে কোনো পার্ক নেই, সবাই আমার আর আমি সবার, সব ছাত্র আমার, আমি সবার টিচার। এখানে সেই মুহূর্ত যেখানে যাদেরকে আমি 3 বছর পড়িয়েছি, লাস্ট 1 বছর তাদের সঙ্গে ততটা কন্ট্যাক্টে থাকতে পারিনি আমি, সবার যতটা প্রবলেম সলভ করার যা কিছু হোক মানে ওদের কোনো বুঝতে দেয়নি। আমরা একটাই কনসেপ্ট ছিল ওদের ক্লাসে, আর প্রথম থেকে বলতাম প্রথম দিন ক্লাসে একটা কথা যে বি ব্লকটাই তোদের কলেজ, মানে এই দুটো রুম আর একটা স্টাফ রুম এটাই তোদের কলেজ। যতদিন আমরা এই পার্টটা ভেবে চলেছি আমাদের স্যাটিসফ্যাকশনটা ঠিকঠাক, কারণ যখন অনেক কিছু একসাথে মাথায় চলে আসবে তখন অনেক চাপ আসবে মাথায়, নিজের প্রতি যত্ন নেওয়া হবে না। সেই ক্ষেত্রে আমাদের যখন ডিপার্টমেন্ট আমার স্টুডেন্ট প্রত্যেক অবশ্যই খুব ভালো, আর আজকে এসেছে তার মধ্যে খুব সুন্দর ড্রেসও পরে এসে দেখছি, তার মধ্যে আর ভালো লাগে যার কলেজ ইউনিফর্মটাকে আজও ভালোবেসে আছি পরে আছি, দেখতে পাচ্ছি একজন আছে ভালো লাগছে। আর এই জায়গা কোনদিনই নেই, কারণ যে সিভিল পড়ে জব নেই, জব হবে না। আমি একটা চ্যালেঞ্জ করছি, ক্যাপাসিটির কথা আমি বলছি না, বাট সিভিল পড়ে ভালো সাবজেক্ট নলেজ আছে বসে আছে, আমি সিভিলের সঙ্গে আমাকে 11 বছর যুক্ত আছে, আমি জানি বসে আছে কেমন দেখিনি চোখে, সাবজেক্টটাকে জানো ভালোবাসো, যতটা শিখেছি আমরা যতটা পেরেছি আমাদের ক্যাপাবিলিটিতে, যতটা টাইম দিতে পেরেছি, অনেক কিছু প্রবলেম থাকে আমাদের কাজের ক্ষেত্রে, সময় লাস্টে দিতে পারিনি কিছুটা, আমরা যতটা দিতে পেরেছি আমরা সেটাকে পলিশ করো, আই থিঙ্ক কাজের কোনো অভাব হবে না। প্রত্যেককে বলছি আমি, শুধু সিভিল না মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সব ডিজিটিসিএস সবার জন্যই বলছি, নিজের মধ্যে কোয়ালিটি থাকলে কাউকে চাকরি পরীক্ষা হয় না, চাকরি সে অটোমেটিক্যালি পেয়ে যায়। সেই খিদেটা রাখো যে আমরা করবো। আর যারা বিটেক করছে একটা কথা বলি, কিছুটা তো ভাই গার্ড লেভেলতে পড়াশোনা ছিল 3 বছর, এবার একটু সিরিয়াস হবে যেমন, আর কিন্তু তো ডাকবে না ক্লাস করতে যে কেন কলেজে আসছো না, অ্যাবসেন্ট আছো কেন, ক্লাসে কেন পালাচ্ছো, আর কেউ বলবে না। মানবিক কলেজ হ্যাঁ অবশ্যই বিটেক করতে গেলে সেখানে বড় বড় লোগো থাকবে, কলেজের নাম থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, বন্ধু বান্ধব থাকবে, ক্যান্টিন থাকবে, বাট একটা যদি ডেফিনেটলি মিস করবে তোমরা, প্রত্যেককে বলছি যারা সামনে বসে আছে আমার সঙ্গে যারা আছে আমার ছেলে মেয়ে, স্যারদেরই আন্তরিকতা তোমরা মিস করতে বাধ্য, পৃথিবীর যত বড় কলেজ তোমরা পাবো না কেন, কারণ 21st century আমরা এত বেশি প্রফেশনাল যেখানে বাবা ছেলের সম্পর্ক এমন বিচার হয় ছেলে মতো ইনকাম করে বাবা ছেলেকে কি দিতে পারছে সেই সম্পর্কে, সেই জায়গায় আমরা যে এতটা মানবিক এতটা আন্তরিক আমরা টিচাররা স্টুডেন্টের প্রতি, তার কৃতজ্ঞতা অবশ্যই কিছুটা দাবিদার আমাদের ম্যানেজমেন্ট আর আমার প্রিয় ছাত্রছাত্রী যারা যে ভালোবাসা থাকে কোনদিন অত্যাচার করে মনে করবি, অনেকের কাছে খারাপ লাগতো তুদিন কলেজ আসে না স্যারের কাজ নেই খেয়ে দিয়ে ফোন করে, এই জায়গাটা মিস করবো যার ফোনগুলো আসে না, 1 মাস পরে যেমন এতটা ডাকবে যে স্যার রাতের বেলা 10টায় ফোন করে কাল পরীক্ষায় স্যার কী বলবো বলুন, ফোন ধরবে না কেউ। আমি এখানে দাঁড়িয়ে লাইভ চোখ তার সামনে বললাম প্রফেশনাল কিন্তু বাইরে বেরিয়ে কোনো টেকনিক্যাল কলেজে কেউ ভিড় করে না, আমরা করেছি সেরকম এনভায়রনমেন্ট পেয়েছি, আমরা আমাদের ভালোবাসা পেয়েছি তার জন্য আমরা করেছি। আবারও করবো যারা সামনে আছো যত প্রবলেম আমাদের হোক আমরা ওই জায়গায় স্ট্রিক্ট ভালোবাসবো অবশ্যই, বাট পড়াশোনা যাওয়া ফিরে রাখতে হবে, আর জীবনে যে প্রান্তে যাও আগেও বললাম যখন মেকানিক্যাল সম্পর্কে বলতে এসেছিলাম একটা কথা বলবো, নিজের প্রতি বিশ্বাস রাখবে আমি সেরা আমি সবার সেরা, এই কথা যদি মাথায় রাখো তুমি পৃথিবীর কোনো কাজ কোনো সেক্টর তোমার কাছে কঠিন হবে না। আর যদি মনে করো যে আমি তো 4 বছর পড়াশোনা করিনি এটা আমি পারবো না, ব্যাস তুমি চিন্তা করে কোনো কিছু করতে পারবে না, কনফিডেন্ট আমি পারবো। একটা কথা বলি, এখানে একটা কথা বলার আছে যে আমি পারবো এই কথাটা ঠিক আমার না, মানে যতগুলো লিডার আমি সারা পৃথিবীতে ভালোবাসার মধ্যে সব থেকে আমার ভালো লাগে, মানে কেন আমার পড়ে না কথা বুঝি না বা করিও না, পাড়া তো আমার খুব সুন্দর লাগে, মানে যখন যুদ্ধের সময় জর্জ ডব্লিউ বুশ যখন ছিল তখন মোটামুটি আফগানিস্তান যুদ্ধটা হয় রাজনীতির সঙ্গে তখন সামথিং ব্যাপার, তারপর যখন বারাক ওবামা ক্ষমতায় এলো আসার মোটামুটি 1 বছর পর নোবেল শান্তি পুরস্কার পায় মোটামুটি যতটা জানি আমি, তত্ত্ব ভুল থাকতে পারে এক্সাক্ট বলতে পারছি না, বাট 1 বছর পরেই মনে পেয়েছে নোবেল শান্তি প্রাইজটা, বাট বারাক ওবামার ক্ষমতা আসার একটা কারণ মানে প্রতিবেদন আমি পড়ছিলাম ওর একটা কথা ছিল দুটিশন ছিল যে আমরা যুদ্ধ বন্ধ করবো আর বেকারত্ব কমাবো, তখন অপোজিশন পার্টির একটা এলিগেশন ছিল যে পারবেন, তখন বারাক ওবামার স্পিচে একটা কথা ছিল যার জন্যে বিশেষজ্ঞরা মনে করে ক্ষমতা আসার কারণ এটা হ্যাঁ ইয়েস উই ক্যান আমরা পারি সেই জায়গাটা যেতে হবে, এই বিশ্বাসে বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার কথাই ছিল না, 2 বার সে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল
মোটামুটি ভালো লিডিং, সেই কথাটা বলছি আমি যে আমরা পারবো, আমরা জিএসএফতে পাস করেছি, আমরা পারবো না, একদম ভুল কথা। আমার ছাত্রছাত্রীরা এই বছর 17-18 জন বিএসসি ইঞ্জিনিয়ার ক্র্যাক করেছে, আমি ডেফিনেটলি তাদের 10-12 জন ফাইনাল রাউন্ডে ক্র্যাক করে তারা চাকরি করবেই। সেই জায়গায় তোমরা কেন পারবে না? গভর্নমেন্টকে ফলো করো, তোমরা একমাত্র ভাগ্যবান সিভিল ডিপার্টমেন্ট, প্রতি বছর বিএসসি পরীক্ষাটা হয়, এখানে হিউজ রিক্রুটমেন্ট থাকে, জুনিয়ার ইঞ্জিনিয়ার কথা বলছেন, ফলো করো না। এক বছর যদি 17 জন পাস করতে পারে আমার, পরের বছরটা উল্টো হবে, 71 হবে আইটি, তুমি বিশ্বাস করো নিজের মধ্যে। আর যদি কখনো কিছু হবে না, সিভিল পড়ে কিছু হবে না, তাহলে পাতাল বিক্রি করো, এত বেশি কিছু বলার নেই। থ্যাংক ইউ।
হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমার নাম চয়ন বিশ্বাস, নডিয়ার থেকে। যখন
অবশ্যই কলেজে আসলাম তখন বেশি কিছু জানতাম না, তখন মাইন্ডের মধ্যে ফিল্ম দিকে দিকে ফটোগ্রাফি ফিল্ম দেখা যেত, তারপরে সবসময় ফিল্ম দশম ল্যাপটপ একটা মাইন্ডের মধ্যে সাবুসি ছিল কি কলেজে চলতে পারবো কি না, বা যে এনভায়রনমেন্ট যে নতুন যে এনভায়রনমেন্টের বাইরে থেকে আসছি এরকম এনভায়রনমেন্টে আমি যেতে পারবো কি। সিভিল ডিপার্টমেন্টে ঢুকে ফার্স্ট জিনিস যেটা মাথার মধ্যে ঢুকলো, যে স্যারের নাম সবাই জানে, ফেমাস স্যার আমাদের সিভিল ডিপার্টমেন্টে, যদি বলতে পারি যে সিভিল ডিপার্টমেন্ট যদি কেউ বলে তাহলে বলে ডিকে স্যার, মানে উনি এমন একজন স্যার, মানে বলতে গেলে কোনো ডিপার্টমেন্ট হোক না প্রত্যেকটা স্টুডেন্ট যে নতুন হোক বা পুরোনো হোক সবাই স্যারকে চিনতে হবে, সবাই স্যারকে চিনে যদি সিভিল বলা হোক তা ডিকে স্যার, মানে ওদের কোনো একটা স্টুডেন্ট স্পেসিফিক করে সিভিল ডিপার্টমেন্ট যদি বলি কোনো আমাদের বলো ভাই আমার কোনো প্রবলেম হচ্ছে তাহলে একটা কাজ কর ডিকে স্যারের নাম্বার নে ডিকে স্যারে সলভ করে দেবে স্যার, এরকম একটা আমাদের ডিপার্টমেন্টে অন্য যে স্যার ছিল যেরকম কি অমিত স্যার, যখন আমাদের অমিত স্যারের ক্লাস হতো তখন স্টুডেন্ট অটোমেটিক বলতো কি চল অমিত স্যারের ক্লাসেও পড়ে আসি চল ডিকে স্যারের ক্লাস। আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যতগুলো তিনটে বছর পার করে আসলাম, যে স্টুডেন্টদের অন্য ক্লাসের মধ্যে 20-30% অ্যাটেন্ডেন্স ও স্টুডেন্টের পর্যন্ত ডিকে স্যারের ক্লাসে 90% অ্যাটেন্ডেন্স ছিল স্যার, এরকম স্টুডেন্টই ছিল ছিল আমাদের অর্মিত স্যার, মানে বলতে গেলে আমি সিভিলে ম্যাক্সিমাম স্টুডেন্ট মার্ক দিতে পারবে ক্লাসে বা মার্ক হবো, কিন্তু অর্মিত স্যার আমাদের এখন এখানে নেই, কিন্তু অর্মিত স্যার এমন একটা স্যার ছিল একটা মার্ক হবো চল মার্ক খেয়ে আছে শিখতে তো পারবো কিছু মার্ক খাবো খাবো নি ম্যাম, বলতে গেলে উনি এমন একটা মানে এখন তো ম্যাম হলো আমাদের সিভিল ডিপার্টমেন্ট এইচওডি, বলতে ওনার থেকে লাস্ট থেকে এমন একটা শুনে সাপোর্ট পেয়েছি বা কোনো মানে আমাদের কোনো কোম্পানি আসবে বা কোনো একটু জিনিস আসলে আমাদের লাগবে কোম্পানি একটু আসে, উনি এমন একটা সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ স্যার ভাই বান্ধবে। আর আসছে হোস্টেলের মধ্যে থ্যাংক ইউ তো বলবো সবাইকে হোস্টেল যে সাপোর্টটা করেছে, বলতে গেলে এত সুন্দর মানে ভাবতে পারিনি কি হোস্টেলের মধ্যে এত সুন্দর ফ্রেন্ড পাবো বন্ধুরা পাবো, ওখানে বন্ধু সাপোর্ট অনেক, যেমন কি আমার অনেক জন হতে কি যখন জ্বর আসতো জ্বর আসতো তখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ফার্স্ট সবচেয়ে ফার্স্টে যে দাদু অভিজিৎ ভাত বিশাল সরকার দিবেন্দু এরা এমন একজন ছিল যে ভাই তো শরীর খারাপ আমি নিয়ে যাচ্ছি কেউ দেখবে না আমার আছে, মানে এদের থেকে এত সব পেয়েছি, তারপরে অন্য যারা স্যার আছে কৃষ্ণেন্দু স্যার আমাকে এমন জন্য মনে আছে যখন আমি থার্ড ইয়ারে যখন আসলাম ঘুরলাম তখন আমাদের ফেস্ট অর্গানাইজ করা ছিল, কারণ আমরা ভাবেছি কি বেশি বলবো কি কারণ কৃষ্ণেন্দু স্যার আমাদের ম্যাগনিক ডিপার্টমেন্ট কেশব আমি এত সাপোর্ট করলো কি পরে কোনো টেনশন ছিল না, তাই সবাইকে থ্যাংক ইউ জানতে চাই, থ্যাংক ইউ যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি সামনে রাখার থ্যাংক ইউ, আমি চাই কি বিশাল প্লিজ আমি 2016 সালে মাগুরে ফার্স্ট কলেজে গিয়েছি, সেদিন ফার্স্ট যখন কলেজটাকে দেখেছিলাম ভেবেছিলাম কোথায় আসবে কী কর মানে ভাবতে পারিনি এরকম একটা জায়গায় চলে আসবে, শহর থেকে শহর থেকে একটু বড্ড একটা গ্রামে যেখানে আশেপাশে কিছুই নেই ভাবতে পারিনি এমন একটা জায়গায় এসে পড়বে, ফার্স্টে ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং লাইফ মানে অনেক সহজ সোজা, কিন্তু ভাবতে পারি যেদিন ফার্স্ট কলেজে আসি পুষ্করের রাত 3টার সময় লাগে, তারপরে কলেজে ফোন করি করে গাড়ি যায় 5:30টায় যখন কলেজে ঢুকি দেখে পুরো অবাক হয়ে গেছি কী করব এখানে করব, মানে প্রথমে ভাবতাম যে হয়তো শহর অনেক আলাদা গ্রামও অনেক আলাদা, কিন্তু প্রথম দিকে আমার ধারণা ছিল যে কী করব ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে অনেক কঠিন, কিন্তু আমার এক দাদা আমাকে অনেক বুঝিয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং ভর্তি হই, তো যাই হোক প্রথম কলেজে আসা এসে অনেক পাগলামি অনেক কিছু, কিন্তু জীবনের কলেজে এসে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি সাপোর্ট পেয়েছি এটা হচ্ছে ডিগে স্যার, মা বাবার পরে যদি কাউকে ভগবানের মতো পূজা করি সেটা একমাত্র দীপঙ্কর স্যার, আর প্রথম থেকে আমি ভাবে স্যার তখন একটা কথা বলে একজন বলেছিল যে কলেজটা হয়তো ভালো না, আমি বলেছিলাম প্রথমে স্যার জেসিপিতে এসে জীবনটাই নষ্ট হয়ে গেল, কিন্তু যখন থার্ড সেম দিন এক্সটার্নাল পরীক্ষার দিন বলেছিলাম যে কলেজটা কি, যেদিন স্যারা যখন অপমান করেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম ওটা স্যারদের অপমান না আশীর্বাদ,
এরপর থেকে হয়তো কিছু পারি বা না করি নিজেকে একটু শুধরাতে পেরেছি। বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টে সবাইকে মিস করবো, আর হোস্টেল ফ্রেন্ড আর মাত্র 10টা দিন, সবাইকে ঘরে জ্বালাতন অত্যাচার। আজকের এই দিনটার জন্য আমি একটা পোয়েম রেডি করেছি, সেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আজ আজ বক্ত কো রোকনে কো জি চাহতা হে, না জানে কিউ কুছ ছুট জানে সে ডর লাগতা হে। বচ্চে বনকর তো আয়ে থে হম সব, এক দূসরে সে কিতনে পড়ায়ে থে হম সব। কলেজ কে কুছ দিনো মে হম এক হো গয়ে, হাসনে খেলনে কে বাহানে হম অনেক হো গয়ে। दोस्तों 3 साल पहले इस सफर की शुरुआत हुई थी, सेमिनार इंट्रो से जो स्टार्ट हुई थी। याद आएगा हम सबको यूजीएसएमपी से पीछा जाना, वो रात को देर से सोना, वो सुबह की पहली क्लास में अपना अटेंडेंस होना, वो अमित सर का पहला लेक्चर, लेट हो जाने पर गेट से दौड़ लगाना, वो 11:40 पर क्लास में एंट्री, फिर अटेंडेंस ना मिलने पर सर को मस्का लगाना, वो तनुश्री मैम की एक्स्ट्रा क्लासेस और उनका चिल्लाना, वो सुबोधित सर स्वेट सर की क्लास में प्रॉक्सी लगाकर अपनी यारी दिखाना, वो आरसीसी स्टील स्ट्रक्चर ने हमें बहुत सताया पर इन सारे सब्जेक्ट को अनिमेश सर ने बहुत प्यार से पढ़ाया, जो टीचर सर का एक एक क्लास का हिसाब बताना, बांध करके माँ बाप के पैसों से अगमा लगाना, वो कैसे सर का डर, टीचर सर का प्यार हम कहाँ देख पाएंगे। ना चाहते हुए भी इस गिर का हिस्सा हो गया, बाहर से आए बच्चे को रह रह कर घर की याद सताती थी, कैंटीन की थाली में ना जाने क्यों माँ की तस्वीर नजर आती थी। पर ना जाने दोस्तों आज दिल में कुछ और आता है, वक्त को रोकने को जी चाहता है, जिन बातों पर दुख था आज उन पर हंसी आती है, ना जाने क्यों उन पलों की याद दोस्तों खूब सताती है। कहा था भाई मुश्किल से 3 साल सह गया, आज लगता है यारो कुछ पीछे सा रह गया, कहीं आज कहीं हजारों बातें रह गई, ना बोलने वाली ना सुनने वाली कुछ यादें रह गई। मेरे बांटे पे मुझे आप लात कौन मारेगा, मेरे बांटे पे मुझे आप लात कौन मारेगा, जहाँ 2000 रुपए का हिसाब नहीं वहाँ 2 रुपए शांति को देने के लिए कौन मुझसे लड़ेगा। बाजार के जाके आप चाय में किसके साथ पीऊंगा, अब ये हसीन पल में किसके साथ जीऊंगा, मुझे जोकर आप कौन बुला करेगा, अलग अलग नाम से कौन पुकारा करेगा, मेरे सरे सरे जोक से परेशान कौन होगा, मेरे सरे सरे जोक से आप परेशान कौन होगा, कभी मुझे किसी लड़की से बात करते देख हैरान कौन होगा। कौन कहेगा साले तेरी जोक पे हंसी नहीं आई, कौन पीछे से बुला के कहेगा भाई तेरी वजह से आज कॉलेज में आए, मेरे बातों से परेशान आप कौन होगा, भाई आप तो चुप हो जा आप कौन कहेगा, वो प्रियांती को मोटी वर्षा को पातलू आप कहाँ बोल पाएंगे, वो चयन को चूहा बुलाने का किस्सा, वो अर्पिता को कावा बुलाने पर उनका नाम क्या बोलता, वो रिटर्न का टिफिन वाला हलवा, वो मिनहाज को हीरो अमन बुलाने पर एक एक फटू तेरे होने का किस्सा, कौन मुझे बिना पूछे मेरा टिफिन करेगा, प्रैक्टिकल फाइल मेरा भी बना दे अब कौन कहेगा, असाइनमेंट पहले करने के लिए अब कौन आगे बढ़ेगा, फैकल्टी के पीछे अब कौन राक्षसों की तरह हंसेगा, कौन खड़ा होकर सर मैं नहीं ये था कहेगा, आगे सारी चीज हम कहाँ कर पाएंगे, राजेश के साथ लास्ट टेन पे लूडो आप कहाँ खेल पाएंगे, वो कोरोमी को 75 अटेंडेंस मेंटेन करने के लिए अब कहाँ परेशान होना पड़ेगा, वो दीपेंदु की बैटिंग अभिजीत माल की एक्टिंग अब हम कहाँ देख पाएंगे, पीपीटी के 2 मार्क्स के लिए जी जान लगाई हमने, मार्क्स ना मिलने पर खुद की हंसी उड़वाए हमने, ये समय लगता है कुछ जल्दी ही बीत गया, आज एक बार फिर मुझसे जीत गया, कहाँ मिलेगा इस स्पंदन में नाच पाना, वो कॉलेज की ड्रेस में रोज कॉलेज आना, वो 75 अटेंडेंस मेंटेन करने के लिए लास्ट बेंच पे पबजी अब कहाँ खेल पाएंगे, 3 मास के इंटरनल में आप पास कहाँ हो पाएंगे, माना कि प्रोजेक्ट बनाने का कार्य हमारा मन नहीं था पर इसको डाउनलोड करने दिखाने का अपना ही काम था, स्टाइल मारने का वो अंदाज निराला था, लड़कियां पकड़ने का बस यही एक जमाना था, ये पल भी कैसे ढल गया, जीएसएमपी से पढ़ते पढ़ते आज यूपी आ गया, पर ना जाने क्यों कुछ पीछे छूट सा रहा है, चेहरे पे तो मुस्कान है पर दिल में कुछ टूट सा रहा है,
बहुत कुछ लिखा है, बहुत अभी बाकी है, कुछ पलों का साथ शायद अभी बाकी है। बस एक बात का डर लग रहा है दोस्तों, हम आज नबी ना बन जाए, दोस्ती की जिंदगी में रंगों में ये दोस्ती का रंग फीका ना पड़ जाए। जिंदगी में मिलने की फरियाद करते रहना, मिल ना सके तो याद करते रहना। चाहे जितना हंस लो मुझ पर, आज बुरा नहीं मानूंगा, इस हंसी को अपने दिल में बसा लूंगा। आखिर आ ही गया वो दिन जिसका हमें इंतजार था, अब पूछा जाए कि याद सरे जिनने हमें बहुत प्यार था। मेरे दोस्त जरा ठीक से देख लो, कहीं कुछ छूटा ना हो, कहीं तुम्हारी वजह से किसी का दिल टूटा ना हो। एक बार फिर से मिलने का आप वादा कर लो, क्योंकि जा रहा जो वक्त वो दोबारा आने से रहा, दिल थाम कर आके बेच कर अलविदा कहना पड़ा। मेरे यारो मेरे ये हसीन पल एक दस्ता में बदल रहा, आ गया वो मोड़ जिसने अलविदा कहना पड़ रहा, जिसने अलविदा कहना पड़ रहा। অনেকটাই কৃতজ্ঞ আমাকে এই জায়গাটা আনার জন্য, অনেক কিছু শেখানোর জন্য। থ্যাংক ইউ।